পুজোর সিনেমা আসছে বলে কথা, তাও আবার দেব সৃজিতে, তো ট্রেলার তো ভয়ঙ্কর হওয়ারই ছিল, সেটারই আমাদের এক্সপেকটেশন প্রথম থেকে ছিল, আমরা সেই দিনটারই অপেক্ষায় ছিলাম যখন একটা ট্রেলার আসবে। এর আগে টিজার এসেছিলো, টিজার সত্যি কথা বলতে গেলে আমাদেরকে অনেকটাই চমকে দিয়েছিল। তো আজকে এই মাত্র এসছে ট্রেলার, ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়েই এই ভিডিওতে কথা হবে। তো টিজারটার মতো এটার যে ট্রেলারটা এসছে সেখানেও কিন্তু গল্পটা অনেকটা লুকিয়ে রাখার চেষ্টা করছে। দেখো, এটা একটা হস্টেজের একটা থ্রিলার হতে চলেছে, হস্টেজ একটা সিচুয়েশন তো আমরা গল্পে থাকছে, সেটা তো টিজারেও দেখেছি, ট্রেলারও দেখেছি। এবার সেটা কি আরও বড় স্কেলে আরও বড় করে দেখানো হয়েছে? টিজারে কিছুক্ষণের জন্য ছিল, যেমন এই কমান্ডোরা একবার নামছে ওইটুকুই দেখানো হয়েছিল, তার বেশি কিছু দেখানো হয়নি। এবার ট্রেলারটাকে তারা আরও বড় করেছে, এই ওয়ার্ল্ডটা সম্বন্ধে আমাদেরকে আরও বেশি করে আমাদেরকে দেখাচ্ছে। এবং মানে এইখানে একটা জিনিস তার প্রথমেই লিখে দিয়েছে যে প্রচুর পরিমাণে ফাউল ল্যাঙ্গুয়েজ থাকতে চলেছে, এবং এটা থাকাটা দরকার। এটা আমরা আগে থেকেই বলে এসেছিলাম যে এই সিনেমায় প্রচুর পরিমাণে গালিগালাজ থাকতে চলেছে, এবং এখানেও কিছু কিছু ডায়লগ সেটা তোমরা পাবেও। তো দেবদার কি পারফরমেন্স ভাই, দেবদার কি পারফরমেন্স! লাস্টে একটা ডায়লগ রয়েছে, ওই যখন বন্দুকটা দেখাচ্ছে, দেখাচ্ছি বলছে যে তুমি কাল থেকে জবে আসতে পারো, আবার একবার বন্ধু দেখাতে বলছে তুমি রাত্রির থেকে জয়েন করতে পারো, দেবদা বলছে কি গুলি থেকে বিচি মাথায় উঠে গেছে, ওই ডায়লগটা হেভি ছিল। আর দেবদা যেভাবে ক্যাজুয়ালি বলছে না, ওই মানে ওই ধরনের মানুষরা যেভাবে গালাগালটা দেয় ঠিক এক্স্যাক্টলি সেরামই লাগছে। কি পারফরমেন্স করেছে এখানে, জাস্ট এক্সপ্রেশনটা আপনারা দেখুন, এই সিনটাই জাস্ট কি এক্সপ্রেশন। তো দেবদার পারফরমেন্সের মানে জন্য যেটা আমি বারবারই বলেছি, অন্য লেভেলের কাজ হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া এটার যে যেটা মেন হতে চলেছে গল্পের যে গ্রিপিংটা, সেটা আই থিঙ্ক দারুণ কিছু একটা হতে চলেছে। আর সিনেমাটা খুব হিউজ একটা স্কেলে শ্যুট করা হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে বাদবাকি যে ক্যারেক্টারগুলোর আরও কিছু ডিটেলস আমরা একটু আধটু বুঝতে পারছি, যদিও এখানে মেন ক্যারেক্টার কিন্তু এই চারজনই যেটা আমরা পোস্টারে দেখেছি, এর থেকে বেশি বাকি পোস্টারগুলোর কী কী তাদের কাজ রয়েছে বা কী রয়েছে সেটার জন্য আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। এবার কেন এর জব চলে গেছে, এর সাথে কী ঘটেছিল, এটা কিন্তু এই গল্পের এখনও মেন একটা অ্যাট্রাকশন হয়ে রইল। টিজার চলে এলো, ট্রেলার চলে এলো, তাও কিন্তু সেই ব্যাপারটাকে লুকিয়ে রাখা হয়েছে, এটা একটা খুব পজিটিভ দিক। আর সবথেকে বড় কথা, ট্রেলারটা কিন্তু খুবই ছোটোর ওপর রেখেছে, 2 মিনিট 27 সেকেন্ডের। এটা রিলিজের আগে ট্রেলার আনছে কিন্তু বড় ট্রেলার আনেনি, ছোটোর ওপরই ট্রেলার এনেছে, যেটা কিন্তু এটা প্রচণ্ড পজিটিভ দিক। প্লাস ডায়লগগুলো কিন্তু দারুণ দারুণ রয়েছে, বেশ কয়েকটা ডায়লগ রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। এবং দেব ভার্সেস স্বস্তিকা, এই যে ফেস অফটা, সেটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ট্রেলারের সবথেকে বড় চমক আমরা তখন দেখতে পাই যখন দেবদাকে ভয় দেখাবার জন্য তারই ছেলেকে স্বস্তিকা মুখার্জি ওখানে কিন্তু রীতিমতো বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং বলছে আমার ছেলে তোমার ছেলের সাথে ঠিক সেগুলোই হবে যেগুলো তুমি আমার মেয়ের সাথে করবে। এটার মাধ্যমে দেবদাকে কিন্তু একটা ভয় দেখানোর চেষ্টা চলছে। আর আমরা একটু একটু করে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন কমান্ডোরা কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আস্তে আস্তে পুরো এই বিল্ডিংটাকে কিন্তু কভার করছে। একটা শট রয়েছে নিচে থেকে সবাই আস্তে আস্তে লিফটের কাছ দিয়ে উপরে উঠছে, ওই শটগুলো কিন্তু দারুণ হয়েছে। বাংলায় সিন আপনারা খুব একটা দেখতে পারবেন না। এছাড়া যেভাবে আস্তে আস্তে কাজের জন্য, কাজ পাওয়ার জন্য যেভাবে এই লোকটা আস্তে আস্তে ব্যাকুল হয়ে পড়ছে, প্রথম যখন বন্দুক চালায় ও কিন্তু নিজে ভয় পাচ্ছে, দেখবেন একটা শট রয়েছে, বন্দুক চালাচ্ছে দেবতে নিজে তখন ভয় পাচ্ছে রীতিমতো, কিন্তু আস্তে আস্তে ও কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে পড়ছে, পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। এবং আমাদেরকে বলে রাখি গল্পে কিন্তু বড় রকম একটা টুইস্ট থাকতে চলেছে, যা তারা টিজার বা ট্রেলার কোথাও রিভিল করেনি, যেটুকু শুনেছি গল্পে বড়সড় টুইস্ট থাকতে চলেছে যেটা তারা কিন্তু ট্রেলারেও রিভিল করেন, এটা একটা ভালো দিক। আমরা সিনেমা লেগে শ্রী মুখার্জির যে ধরনের থ্রিলার আজ অব্দি দেখেছি তার থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা হয়ে চলেছে, গল্পের পড়াতে পড়াতে কিন্তু টার্ন অ্যান্ড টুইস্ট থাকতে পারে এমনটাই কিন্তু আন্দাজ করা হয়েছে। আর এই ট্রেলারটা পুরোপুরি কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, এই সিনেমাটা নিয়ে যে একটা মানুষ নির্দিষ্ট শ্রেণীর মানুষের বক্তব্য যেটা একটু আরবান সেন্ট্রিক মুভি তা কিন্তু নয়, এটা সমাজের সমস্ত মানুষের কথা বলছে, যাদের নানা কারণের জন্য কাজ চলে যাচ্ছে, এবং যাদের যাদের কাজ চলে গেছে, যাদের যাদের চাকরির এখন অবস্থা খুব খারাপ, তারা প্রত্যেকেই সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারবে। এবং আমাদের যে সিচুয়েশানটা, আমাদের চারপাশে যা যা ঘটছে দেখবেন এরকম ধরনের মানুষ হয়তো অনেকেই রয়েছে। তো দেবদা খুবই রক্তে মাংসে করা একটা ক্যারেক্টার প্লে করছে, এবং শ্রী মুখার্জির যে ডাইরেকশনটা সেটাও যেটুকু যা দেখলাম ভালো, ক্যামেরার কাজ তো অসম্ভব ভালো, খুবই ইউনিক টাইপের ক্যামেরার কাজ হয়েছে, বেশ কিছু শট দারুণ দেখতে লাগছে যেভাবে ক্যামেরাটাকে রাখা হয়েছে, যে যে অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে। এছাড়া ওভারঅল পুরো ট্রেলারটা ইম্প্রেসিভ লেগেছে, দারুণ লেগেছে। গল্প তারা খুব একটা রিভিল করেনি, যা আমরা টিজারে দেখেছি সেইভাবেই ওয়ার্ল্ডটাকে জাস্ট দেখানো হয়েছে, আরও বড় করে আরও লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা, এবার সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড হয়েছি। বাংলায় এরকম সিনেমা খুব একটা হয়নি, এবং দেবদার ক্যারিয়ারের হয়তো সবথেকে সেরা পারফরমেন্স আমরা পেতে চলেছি, তো সেই মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য আমি তো তৈরি, তোমরা কতটা তৈরি অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, গেট দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।